كما أن القرآن وحي من الله سنة الله পক্ষ থেকে وحي ঠিক যেমনটি কুরআন আল্লাহর পক্ষ থেকে وحي সুন্নাহ সম্পর্কে আরো আমাদের আকীদা হচ্ছে সুন্নাহ আস-সুন্নাতু মাহফুযাতুন বিহিফযিল্লাহ কামা আন্নাল কুরআন মাহফুযুন বিহিফযিল্লাহ বিশুদ্ধ সুন্নাহ যা দিয়ে ইসলামের বিধিবিধান আকীদা ঈমান ইবাদত মুআমালাত হালাল হারাম সাব্যস্ত হয়ে থাকে সেটা তেমনটাই সংরক্ষিত যেমনটা কোরআন সংরক্ষিত এটা আমাদের আকীদা পরীক্ষিত সত্য প্রমাণিত সত্য অতএব সংশয়বাদীরা যাই বলুক না কেন প্রকৃত মুসলিম কখনো এই আকীদা থেকে এক চুল পরিমাণ সরে যাবে না ইনশাআল্লাহ আশা করছি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তারা এই ধারারই মুসলিম সুন্নার ব্যাপারে আরও একটা বিশুদ্ধ আকীদা আমাদের রয়েছে সেটা হলো সুন্নার মাধ্যমে ইসলামের সকল হুকুম আহকাম সাব্যস্ত হয় প্রতিষ্ঠিত হয় যেমনটি আল কোরআনের মাধ্যমে ইসলামের সকল হুকুম আহকাম প্রতিষ্ঠিত হয় কারণ একটাই কারণ দুটোই হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আমাদের চতুর্থ আকীদা হচ্ছে আহলে সুন্নাল জামাতের সুন্নার ব্যাপারে গোটা সুন্নাকে একটা দুটো হাদিস নয় গোটা সুন্নাকে যিনি অস্বীকার করবেন তিনি ইমানহারা হবেন কারণ ইসলামের অন্যতম একটা সোর্স অফ নলেজকে তিনি অস্বীকার করলেন অথচ ইসলামের মৌলিক যে কোনো একটা বিধানকে যিনি অস্বীকার করবেন সেটা কুফুরির মধ্যে গণ্য হবে এবং তিনি যতক্ষণ না তওবা করে সে কুফুরি থেকে নিজেকে মুক্ত করবেন ততক্ষণ পর্যন্ত তিনি ইমানের বাইরে অবস্থান করবেন অতএব সুন্নাহ নিয়ে নিজের ইচ্ছামতো কথা বলা কিংবা সুন্নার ব্যাখ্যায় নিজের মন গড়া কোনো কথা পেশ করা মতামত পেশ করা উম্মাহ সুন্নার যে সকল আহাদকে অ্যাকসেপ্ট করেছে বিলেজমা সেগুলো যদি কারো মনোপুত না হয় কারো যুক্তিতে না ধরে তাহলে সে যদি সেগুলোকে অস্বীকার করেন এই সব কিছুই মূলত ইসলামের বাইরের অংশ অতএব আমাদেরকে আসলে জানতে হবে যে সুন্নাহ নিয়ে আসলে যে কোনো মতামত পেশ করা যাবে না আমরা যেমন যে কোনো সাধারণ মানুষ সায়েন্সের অনেকগুলো টপিক নিয়ে কথা বলি না মেডিকেল সায়েন্স যাদের পড়া নেই সেটা নিয়ে আমরা কথা বলি না কিংবা ঔষধ এবং ড্রাগস নিয়ে আমরা কথা বলি না যেটার গুণাবলী কেমন কোনটা দিয়ে ভালো হয় মন্দ হয় যদি আমাদের জ্ঞান না থাকে আর যাদের জ্ঞান আছে তারা কথা বলবেন দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি সুন্নাহ নিয়ে নেগেটিভ এবং নেতিবাচক কথা তারাই বলেন সুন্নাহ সম্পর্কে যাদের আদৌ কোনো জ্ঞান নেই যারা সুন্নাহর সাথে বসবাস করেননি সুন্নাহ নিয়ে গবেষণা করেননি এবং ইসলামী শরিয়ার ব্যাপারেও যাদের গভীর নলেজের প্রচুর অভাব তাদের মধ্যে আজকে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি আর আমাদের সাধারণ মানুষগুলো আনফর্চুনেটলি মুসলিম উম্মার সাধারণ মানুষগুলো অনেক ভালো এতটাই সরল যে কেউ তাদেরকে যদি ধোকা দেয় তারা প্রতারিত হয় তারা ধোকাবাজদেরকে তাদের কথাগুলোকে সহজে অ্যাকসেপ্ট করে নেয় অসতর্কতার কারণে এই জন্য আমরা আপনাদেরকে সতর্ক করছি সতর্ক করাটাই এটা যারা এলেমের চর্চা করেন যারা দ্বীনের দাওয়াত দেন এটা তাদের কাজ আপনাদেরকে সতর্ক করছি যে কোরআন এবং সুন্নাহ উভয়টাই আমাদেরকে মেনে চলতে হবে এর কোনোটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আজকে এই যে সুন্নাহর বিশাল সম্ভার উম্মার জন্য আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন সেই সম্ভারকে বোঝাটাও এটা আরেকটা দায়িত্ব কিন্তু সুন্নাহ আমাদের কাছে আছে মণিমুক্তা আমাদের কাছে আছে অনেক মূল্যবান পাথর আমাদের কাছে আছে বা সম্পদ কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহারের কৌশল এবং জ্ঞান যদি আমাদের অর্জিত না থাকে তাহলে কিন্তু এই সম্পদের সঠিক ব্যবহার হবে না এবং এটাই হলো ইলমুল ফিকহ এই জন্য ফিকহ সুন্নাহ
এরকম একটা সাবজেক্ট মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। কারণ ফিকহ বলতে আল ফিকহু ফি দ্বীন, আল ফিকহু ফি দ্বীন দ্বীনের গভীর জ্ঞানকে বোঝায়। এবং অন্য ভাষায় যদি আমরা বলি এটাকে, সেটা হচ্ছে আল ফিকহু ফিল কোরআন ওয়াস সুন্নাহ, অথবা আল ফাহমু দাকীকু লিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর সূক্ষ্ম জ্ঞান, গভীর জ্ঞান, এটাই হলো আসলে ফিকহ। এর বাইরে আর কোনো ফিকহ নেই। আমরা দেখি আল কোরআনে আল্লাহ সুবহান তাআলা এই ফিকহের গুরুত্ব দিয়েছেন এবং ফিকহের জ্ঞান অর্জন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আর এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই ফিকহের গভীর জ্ঞান অর্জনের জন্য অনেকগুলো দৃষ্টান্ত, অনেকগুলো হাদিসে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যার মাধ্যমে আজকে হাদিস বোঝার ক্ষেত্রে ফিকহের গুরুত্ব আমরা তুলে ধরব। এবং আমি আশা করছি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে শুধু সুন্না থাকলেই হবে না, হাফেজুল হাদিস হলেই হবে না, আমাদেরকে ফাহিমুল হাদিসও হতে হবে, আমাদেরকে ফিকহ সুন্নার জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, অন্যথায় হাদিসের এই সম্ভারটি আমাদের কাছে থেকে যাবে। যেমনভাবে আমাদের অনেকের ঘরে কোরআনের মুসহাফটা শোভা পাচ্ছে, তাই না, কিন্তু তা থেকে ঘরের অধিবাসীরা উপকৃত হচ্ছেন না, কোরআনের বুঝ তাদের অর্জিত হচ্ছে না, সে অনুযায়ী আমল হচ্ছে না, কোরআন ভিত্তিক পরিবার গঠন হচ্ছে না, সমাজ গঠন হচ্ছে না, কারণ আমরা এটাকে শোপিস বানিয়ে ফেলেছি এবং সুন্নাকেও একদল শোপিস বানিয়ে ফেলেছেন। যদি না তারা ফিকহ সুন্নার জ্ঞান অর্জন করেন, তা না হলে আসলে সুন্না দ্বারা আমরা উপকৃত হতে পারবো না। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা কানা আল মুমিনুনা লিয়ানফিরু কাফাহ ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ত্বাইফাতুন লিয়াতাফাক্বাহু ফিদ দ্বীন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইহযারুন। আত-তাওবার 122 নম্বর আয়াত। সকল মুমিনদের অভিযানে বের হওয়াটা সঙ্গত নয়, জিহাদের অভিযানের কথা বলা হচ্ছে, তাদের মধ্য থেকে প্রত্যেক দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে। এবং যখন লোকেরা তাদের কাছে ফিরে আসে, তখন তারা তাদেরকে সতর্ক করবে এই জ্ঞান দিয়ে, যাতে তারা সতর্ক হয়। এখানে এই আয়াত দ্বারা আসলে কী বোঝানো হয়েছে, আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন। ইমাম শৌকানি তিনি বলেছেন, এখানে বোঝানো হচ্ছে প্রথমে আসলে জেহাদের কথা, যেহেতু জেহাদের আয়াত দিয়ে শুরু করা হয়েছে কথা দিয়েই, সকলে বের হবে না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুকিম থাকবেন, মদিনায় অবস্থান করবেন, তাহলে সকলের বের হওয়ার দরকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে সবাই বের হয়ে যাবে এটা সঙ্গত নয়, এটা বলা হচ্ছে। তাহলে একদল বের হবে আর আরেক দল তারা থেকে যাবে, যারা তলাবুল এলম এই এই কাজটি করবে, অর্থাৎ এলেম অর্জনের কাজটি করবে, ফিকহ ফি দ্বীনের কাজটা করবে, অর্জনের কাজটা করবে। আর যখন সেই লোকেরা যারা জেহাদে গিয়েছিলেন, যুদ্ধে গিয়েছিলেন, তারা যখন ফিরে আসবেন, ফিরে আসার পর তাদেরকে এই এলেমটা তারা জানাবেন, তারা দেবেন, যেটা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থানকালে অর্জন করেছিলেন। তাহলে ইমাম শৌকানির এই ব্যাখ্যায় দেখা যাচ্ছে, এটা জেহাদের সাথে সংশ্লিষ্ট লোকদের জেহাদে যাওয়া এবং বাকিদের এলেম তালাশের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু আরেক দল ওলামায়ে কেরাম বলেন যে না, এটা হুকমান মুস্তাকিল, বরং এই আয়াতটা সাধারণভাবে তলাবুল এলমের সফরের জন্য এটা বলা হয়েছে। এবং এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে তলাবুল আসাফারু লেতালাবিল এলমে ওয়াজিবুল, যদি নিজের শহরের মধ্যে আপনি দ্বীনের সকল জ্ঞান, জরুরি সকল জ্ঞান অর্জন করতে না পারেন, তাহলে আপনি এই শহরের বাইরে যেখানে জ্ঞান আছে সেখানে যাবেন, এবং এটা যাওয়াটা আপনার উপর ওয়াজিব, কারণ মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, আপনার ওয়াজিব জ্ঞানটা এখানে অর্জিত হচ্ছে না, তাহলে যেখানে গেলে অর্জিত হবে সেখান থেকেই প্রয়োজনীয় জ্ঞানটা অর্জন করাটা ওয়াজিব, সেই অনুপাতে তলাবুল এলমের জন্য সফর করাটা ওয়াজিব, এখানে সেটি বোঝানো হচ্ছে। ইমাম কুরতুবি তিনি এ প্রসঙ্গে বলেছেন, হাদিহিল আয়া আসলুন ফি উজুবে তলাবিল এলম, এই আয়াতটা হলো
এলেম তালাশ করা, এলেম অর্জন করাটা যে ওয়াজিব তার একটা দলিল, আসলুন তার একটা দলিল। আচ্ছা, আর শেখ সাদি সৌদি আরবের প্রখ্যাত একজন প্রাক্তন মুফতি এবং বড় মানের স্কলার, তিনি তার যে তাফসিরের বইটি আছে তাফসির সাদি, সেখানে বলেছেন লিয়াতাফাক্কাহু আয় লিয়াতাফাক্কাহাল কাঈদুন, যারা শহরে অবস্থান করছেন যেন তারা ফেকের জ্ঞান অর্জন করেন, ফিদ্দিন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এর অর্থ বলেছেন আই লিয়াতাআল্লামু আল ইলমা শারঈ ওয়া ইউআল্লিমু মাআনিহি ওয়া ইয়াফকাহু আসরারাহু ওয়া লিয়ুআল্লিমু গায়রাহুম ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এর অর্থ হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে যেন তারা শারঈ ইলমটা অর্জন করে এবং যেন তারা এই শারঈ ইলমের যে অর্থ সেটাকে, মর্ম সেটাকে হৃদয়ঙ্গম করে এবং যেন তারা শরিয়াতের যে ভেদ আছে, যত জ্ঞান আছে, যত মর্ম কথা আছে সেটাকে তারা ভালোভাবে অনুধাবন করে এবং যেন তারা অন্যদেরকেও জ্ঞানটা শিক্ষা দেয় এবং যেন তারা যখন তাদের জাতির কাছে ফিরে আসে তখন তারা যেন তাদেরকে সতর্ক করে, তাদেরকে দাওয়া দেয়, তাদের কাছে এলেম বিতরণ করে। সুতরাং এই হাদিসের মধ্যে আল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিকহ ফিদ্দিনের গুরুত্ব কিন্তু তুলে ধরেছেন, কারণ কোরআন থাকলে তো হবে না, কোরআন বুঝতে হবে, হাদিস আমরা মুখস্থ করলেই তো হবে না, হাদিসও বুঝতে হবে। আর বুঝার সাথে রিলেশন হচ্ছে আমলের, যখন আপনার সত্যিকার বুঝে আসবে তখনই আমলের জন্য আপনি একটা প্রণোদনা, একটা মোটিভেশন ফিল করবেন। আলহামদুলিল্লাহ আজকের এই আধুনিক যুগেও আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাই বোনদেরকে আমরা দেখি যখনই দিনটা তার বুঝে আসতে শুরু করে তখনই সবেগে তারা দিনের দিকে ফিরে আসেন, আলহামদুলিল্লাহ, কারণ এটা এলেমের প্রভাব, এটা হলো এলেমের চিরন্তন প্রভাব। এই জন্য এলেম অর্জন করাটা এত গুরুত্বপূর্ণ ইসলামে, ফার্স্ট প্রায়োরিটি, নবীদের জন্য এটা ফার্স্ট প্রায়োরিটি, এক নম্বর কাজ হচ্ছে জিহাদের আগে এক নম্বর কাজ হচ্ছে কি, এলেম অর্জন করা, ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এলেমের ফজিলত তো আরও অনেক আছে, আমরা সেদিকে যাচ্ছি না। এর কারণ হলো এলেম নিজে অত্যন্ত প্রভাবশালী, আর এই প্রভাবটা সৃষ্টি করেছেন কে, আল্লাহ। অতএব কোনো ব্যক্তির যখনই কোনো এলেম অর্জন করে এই অর্জিত এলেমটা তাকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি জানেন যে এই যে পথে হাঁটছেন একটু পরে একটা গর্ত আছে, একটু পরেই আপনি পড়ে যাবেন যদি সতর্ক না হন, সতর্ক হবেন না আপনি? আপনি যদি জানেন যে ওই জায়গা দিয়ে যাওয়ার সময় কেউ একজন ওত পেতে আছে আপনাকে হামলা করবে, আপনি কি যাবেন ওখানে? তাহলে এলেমটা কি আপনাকে নিয়ন্ত্রণ করলো না? আমরা যখন জানি যে আল্লাহ আমাদের রব, তখন কিন্তু আমরা রব ছাড়া আর কাউকে মানি না। আমরা জানি যে আল্লাহ আমাদের রব, তিনি তার কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন এবং এই কালামটা যাতে উম্মার সবাই ভালোভাবে বুঝতে পারে জন্য সুন্না দিয়েছেন, তখন আমরা সুন্নাকে অ্যাকসেপ্ট করছি। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আমাদের রোল মডেল, আল উসওয়াল হাসানা করা হয়েছে, এটাকে তো আমরা বাস্তবায়ন করতে পারবো না যদি না তার সুন্নাকে আমরা মেনে চলি। এটা হলো এলেমের প্রভাব, এলেমের প্রভাব। আপনি মানুষকে ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করতে পারবেন না, তরবারির ভয় দেখিয়ে মানুষকে হত্যা করে তার উপর হামলা করে তাকে ভয় দেখিয়ে আপনি সেই প্রভাব বিস্তার করতে পারবেন না যেই প্রভাব আপনি এলেম দিয়ে করতে পারবেন। একটা পুরো জাতিকে এলেম দিয়ে আমরা সংশোধন করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। একটা পুরো জাতিকে ভদ্র, নম্র এবং অত্যন্ত সদাচারী, নৈতিক, নৈতিকতা সম্পন্ন এবং সবচেয়ে সৎ প্রজন্ম হিসাবে আমরা গড়ে তুলতে পারবো কি দিয়ে, এলেম দিয়ে। এই এলেমটাকে যদি আমরা উপেক্ষা করি, ইগনোর করি, সেটা সম্ভব না। তাহলে এলেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সেটা বোঝা, ফিকহ ফিদ্দিন। এলেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, ফিকহ ফিদ্দিন। অনেকেই না জেনে ফেকের বিরোধিতা করেন, এটা একটা ইগনোরেন্স। কিন্তু কিছু কিছু লোকেরা ফেক এই নামটা দিয়ে যদি কোনো অনাচার করে বা শব্দকে অপব্যবহার করে, কারণ ইসলামের ইতিহাসে আমরা অনেক লোককে দেখেছি যারা এই সমস্ত পরিভাষার অপব্যবহার করেছে, করেছে না করেছে, এখনও করে চলেছে। একদল মানুষ যারা
সকাল থেকে আরম্ভ করে বিকাল পর্যন্ত বেদাতের মধ্যে ডুবে আছে, তারাও কিন্তু নিজেদেরকে আহলে সুন্নাহ বলে, বলে না? সুন্নি বলে, আহলে সুন্নাহ জামা বলে। এটা কি শব্দের অপব্যবহার না? এভাবে দেখবেন ইসলামের অনেকগুলো টার্ম, অনেকগুলো পরিভাষাকে আজও অনেক মানুষ অপব্যবহার করছে। মানুষ অপব্যবহার করছে তাই বলে আমরা কিন্তু এই টার্মগুলোকে অস্বীকার করতে পারি না। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এই জন্য যেমন আল ফিকহু ফি দ্বীন, তারপরে এই যে যেমন ধরেন আল কিয়াস আস সাহিহ, আল ইজমা, এগুলো আমাদের প্রতিষ্ঠিত শব্দ, আমাদের সকল উলামায়ে কেরাম এগুলোকে অ্যাকসেপ্ট করেছেন। কিছু মানুষ এগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে এই পরিভাষাগুলোকে অস্বীকার করা যাবে। আচ্ছা, আমরা একটু দেখি যে সুন্নাহ বোঝার জন্য কেন আসলে ফিকহের এত গুরুত্ব। এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, যেটি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, একটি হাদিসে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বণ্টনকারী আর দাতাকে আল্লাহ দান করেন। আরেকটা হাদিস যেটি হাসান সনদে বর্ণিত হয়েছে এবং শাইখ আলবানী এটাকে সহি বলেছেন, হাদিসটি ইবনে মাজা এসছে, সহি সুনান ইবনে মাজার মধ্যে এটি উল্লেখ করা হয়েছে, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান থেকে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এভাবে এসেছে, তিনি বলেছেন, আল খায়রু আদাতুন ওয়াশশাররু লাজাজাতুন, আল খায়রু আদাতুন ওয়াশশাররু লাজাজাতুন, ওমান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, খায়র কল্যাণ হচ্ছে এটা সুপ্রভাব, মানুষের স্বভাব যদি ভালো হয় তাহলে কল্যাণকে সে ধরতে পারে, কল্যাণ তার স্বভাবপ্রসূত হয়ে যায়, ভালো কাজ তার স্বভাবপ্রসূত হয়ে যায়, ফিতরতের সাথে কল্যাণ ভালো এসব কিছুই যায়। ওয়াশশাররু লাজাজাতুন, আর অকল্যাণ অমঙ্গল জাতীয় যা কিছু আছে এটা মানুষের কুপ্রবৃত্তি থেকে উৎসারিত, মানুষের নফস আম্মারার কারণেই মানুষ এই অকল্যাণটা করে থাকে, আর আল্লাহ যার কল্যাণ চান তাকে ফিক ফিদ্দিন দান করেন। আমরা জানি যে এই ফিকহের গুরুত্বের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফিকহের জ্ঞান যাতে অর্জিত হয়, ফিকহের মালাকা যাতে তার অর্জিত হয় সেজন্য দোয়া করে দিয়েছিলেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ তাকে দ্বীনের ফকীহ বানিয়ে দাও। কি সুন্দর দোয়া, দ্বীনের গভীর জ্ঞান তাকে দান করো এবং যাতে সে ফকীহ ফিদ্দিন হয়ে যায়, ওয়া আল্লামহু তাউইল, এবং দ্বীনের সঠিক ব্যাখ্যা তাকে শিখিয়ে দাও। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস এসেছে, যেটি আবু দাউদ বর্ণনা করেছেন, শেখ আলবানী হাসান বলেছেন। সেই হাদিসের মধ্যে, আমি হাদিসটার আরবিতে বলছি না, তার বিষয়টা হচ্ছে এই যে কোনো এক ব্যক্তি সাহাবাদের মধ্য থেকে তার রাতে এহতেলাম হয়ে যায়, নাইট প্রেশার যেটাকে আমরা বলি, তখন অন্যান্য সাহাবিরা, তারা তো জানতেন যে এই অবস্থায় গোসল ফরজ, অতএব তারা তাকে নির্দেশ দিলেন যে তুমি গোসল করো, গোসল করতেই হবে, কোনো উপায় নাই, তা না হলে তোমার নামাজ হবে না, কারণ তোমার তহারাত অর্জিত হবে না গোসল ছাড়া। তখন তিনি আসলে এমন ব্যক্তি ছিলেন, তার জন্য পানির ব্যবহারটা ছিল নিষিদ্ধ প্রায়, এবং তিনি পানি ব্যবহার করলেন, গোসল করলেন, মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে যখন এই সংবাদটা আসলো, তিনি বললেন, কাতালুহু কাতালাহুমুল্লাহ, যে তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদের মন্দ করুন। এটা আসলে ঠিক বদ্ধ অর্থ না, এটা আরবদের স্বভাব অনুযায়ী তিনি বলেছেন, কারণ তারা তো তার সাহাবী ছিলেন। বলেছেন, আলাম ইয়াকুন শিফা উরাইয়ি আসুআল, যারা অন্ধ, যাদের কোনো জিনিস জানা নাই, জাহেল, তাদের শিফা, তাদের শিফা কি সুয়াল করা নয়, প্রশ্ন করা নয়? আপনার জানা নাই, তাহলে আপনি আন্দাজে সিদ্ধান্ত কেন দিচ্ছেন? এটাও ফিকহের ব্যাপার আছে। ফিকহ তাহলে দুরকম, একটা হচ্ছে আমি নিজেই গবেষণা করে বুঝতে পারছি, সঠিক সিদ্ধান্তটা নিতে পারছি, তবে তার জন্য তাকে অনেক যোগ্যতা অর্জন করতে হবে, তাকে কোরআন সুন্নার কাওয়ায়েদ আম্মা মাকাসদ শরিয়া এবং আরও অনেকগুলো ইস্তেমবাদ করার যে কাওয়ায়েদগুলো আছে এগুলো তাকে জানতে হবে। তাহলে তিনি নিজেই শরিয়ার নুসুসগুলো থেকে শরিয়ার মূল রুলিংসটা এবং ফেকটা, হুকুমটা তিনি বের করতে পারবেন। কিন্তু তার যদি এই ক্ষমতাটা না থাকে তাহলে তিনি অপেক্ষা করবেন। তাহলে এখানেও একটা ফিকহ আছে, সাধারণ মানুষেরও একটা ফিকহ আছে, সেটা কি? তিনি দেখবেন যে এটা কি তার জানা নাকি জানা না।
অথবা এটা কি এর জবাবটাকে তিনি দিতে পারেন নাকি পারেন না। আর তৃতীয় বিষয়টা হচ্ছে তার ফেকের তৃতীয় বিষয়, তিনি কাকে জিজ্ঞেস করবেন, কার কাছে গেলে সঠিক জবাবটা তিনি পাবেন। আমাদের অনেককে দেখা যায় মাসআলা, আমি নিজেও দেখি যে আমাদের সামনে অনেকেই জ্ঞান নেই মাসআলা দিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষের দুটো স্বভাব, একটা হচ্ছে ভাই আমার শরীর তো ম্যাজ ম্যাজ করতেছে, তাহলে আপনি এটা খান ওটা খান ডাকচিটি খান এইটা খান, তাই না? আর এখন আগে এগুলো বলতো যে ওই যে কবিরাজি ওষুধগুলোর কথা বলতো, এখন বলে ট্যাবলেটের কথা, বিভিন্ন ট্যাবলেটের নাম মুখস্থ করে ফেলেছে, ব্যাস অ্যাজ ইফ সবাই যেন ডাক্তার। আর দ্বিতীয় হচ্ছে মাসআলা ফাতাওয়া, যে কোনো জিনিস জিজ্ঞেস করেন সবাই কিন্তু একটা না একটা জবাব দিয়ে ফেলবে। এমনকি আমাদের মুফতি সাহেবরা বা গ্রামে গঞ্জে ইমাম সাহেবরাও জ্ঞান নাই জিজ্ঞেস করলে তারপর একটা জবাব দিবেই, অথচ জবাব দেওয়াটা কিন্তু একটা আমানত, উত্তর না জানলে জবাব দেওয়াটা জায়েজ নাই। ইমাম মালিক রাহমাহুল্লাহ সেই গল্পটা আপনাদের জানা আছে, তাকে 40টা প্রশ্নের পরে তিনি মাত্র 4টার উত্তর দিয়েছিলেন আর 36টার মধ্যে বলেছিলেন লা আদ্রি। এটাও ফেক। দেখেন যত বড় ফাকিহ তত বড় আমানতদার, কারণ তিনি কোরআন সুন্নার জ্ঞানের বাইরে কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। সুবহানাল্লাহ, কোরআন সুন্নার সাথে এতদিন অবস্থান করে এই আমানতদারি কি আমরা শিখি নাই? কীভাবে সম্ভব? একজন লোক জানেন না তারপরে বলেন যে জানেন, এটা তো সেই মিথ্যাচার হয়ে যাবে, তাহলে তার কাছ থেকে আর কথা কবুল করা যাবে? যে ব্যক্তি জানে না তারপরে বলে জানে, কারণ যিনি জানেন না তিনি কিন্তু জানেন যে জানেন না, ঠিক না? যিনি জানেন না তিনি জানেন না জানেন যে জানেন না কিন্তু তারপরে উত্তর দেন, এটা ভয়াবহ অপরাধ, এটা করা যাবে না। অতএব সাধারণ মানুষদের ক্ষেত্রেও কিছু ফেক আছে, সেটা আমাদেরকে মেনে চলতে হবে। আচ্ছা, এরপরে আমি আরও কিছু হাদিস একটু উল্লেখ করতে চাই, হয়তো আর 15-20 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। সেখানে বুখারী মুসলিমের একটা হাদিস, সেখানে ফেকের জ্ঞান অর্জন করার, বিশেষ করে তলবুল আলেম যারা তাদের জন্য ফেকের জ্ঞান অর্জন করার বিষয়টা রাসুল সাল্লাহ সাল্লাম এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই হাদিসটা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, মাসালু মা বাআতানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলমি কামাসালিল গাইথিল কাসীর আসাবা আরদান ফাকানা মিনহা নাকিয়াতুন কাবিলাত আল মাআ ফাআনবাতাত আল কালা ওয়াল উশব আল কাসীর। অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে হেদায়েত এবং যে ইলম দিয়ে প্রেরণ করেছেন তার এক্সাম্পল এবং উদাহরণ হচ্ছে প্রচুর বৃষ্টির মতো, যে বৃষ্টির পানি জমিনে প্রবেশ করল, এরপর জমিনটাকে তিনি তিনভাবে উল্লেখ করলেন, যে একটা জমিন হলো খুবই উত্তম উর্বর ভালো পরিষ্কার, পানিটাকে সে শুষে নিল এবং এই পানি থেকে সে অনেক উদ্ভিদ বের করলো, ফলে সেখানে উৎপন্ন হলো অনেক শাকসবজি এবং ঘাস। এরপরে বললেন ওয়াকানাত মিনহা আজায়েব, আর কিছু হচ্ছে খাল জমি, খাল জমি অর্থাৎ অনুর্বর জমি যেটাতে কোনো কিছু হয় না, তবে এই জমিটার একটা ভালো দিক হচ্ছে সে পানিটাকে গ্রহণ করলো আর এই পানিটা থেকে মানুষ উপকৃত হলো, পশু পাখি উপকৃত হলো, তারা পানি পান করতে পারলো এবং অন্যরা এখান থেকে পানি নিয়ে অন্যান্য কাজে ব্যবহার করলো। আর তৃতীয় আরেকটা জমির কথা তিনি উল্লেখ করলেন, সেটা হলো কিআন, শক্ত সমতল ভূমি যেটা পানি শুষেও না রাখেও না, পানি শুষেও না রাখেও না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেহেতু পানি শুষেও না রাখেও না তাহলে কেউ এ জমি থেকে উপকৃত হতে পারলো না, এখানে এসে পানিও পাইল না, এখানে এসে ফসলও পাইল না, শাকসবজিও পেল না, ঘাসও পাইল না। ঘাস পাইলে তো কিছু গরু টরু গরু ছাগল এসে উপকৃত হতো আর শাকসবজি হলে মানুষ উপকৃত হতো, তাইলে কেউ এর থেকে উপকৃত হলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো ফাযালিকা মাসালু মান ফাকুহা ফি দীনিল্লাহ, এটা হলো ওই ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহর দীনের ফেকের জ্ঞান অর্জন করলো, ওয়া নাফাআহু মা বাআসানি আল্লাহু বিহি ফাআলিমা ওয়া আল্লাম, এবং সে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যে জ্ঞান দিয়ে যে যে বেসা দিয়ে যে রেসালা দিয়ে প্রেরণ করলেন সে সেটা জানলো এবং শিখলো শেখালো, ফলে তার মাধ্যমে আল্লাহ তাআলা অন্যদেরকে উপকৃত করলেন। ওয়া মাসালু মান লাম ইয়ারফা বিযালিকা রাসান ওয়া লাম ইয়াকবাল হুদাল্লাহি আল্লাযী
ওরসেলতু বিহি, এবং ওই ব্যক্তির উদাহরণ যে আমার জ্ঞানটা শেখার জন্য মাথা উঠালো না এবং আল্লাহর সে হেদায়াত কবুল করলো না যেটা দিয়ে আল্লাহ আল্লাহ আমাকে প্রেরণ করেছেন রাসুল হিসাবে। জি, তাহলে এই হাদিসের মধ্যেও আমরা দেখলাম যে রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে বললেন ফিকহ ফিদ্দিনটা খুব জরুরি, এবং ফিকহ ফিদ্দিন যদি একদল মানুষ অর্জন করে তাহলেই সে প্রকৃত এলেম অর্জন করতে পারলো। ফিকহের জ্ঞান ছাড়া প্রকৃত এলেম অর্জিত হয় না, আর প্রকৃত জ্ঞান অর্জন যদি কারো না হয় তাহলে সে অন্যদেরকে গাইডও করতে পারবে না, অন্যদেরকে সঠিকভাবে দাওয়া দিতে পারবে না, অন্যদেরকে সঠিকভাবে শিক্ষিত এবং প্রশিক্ষিত করতে পারবে না, ফলে মানুষ কিন্তু তার থেকে উপকৃত হবে না। আজকে যারা বিভ্রান্ত মানুষ, যারা ভুলভাবে ইসলামের চর্চা করে, যারা ভুল তথ্য পরিবেশন করে ইসলামের নামে, এরা যতই অ্যাক্টিভ হোক না কেন এরা মানুষকে কিন্তু মিসগাইডই করবে, ঠিক কিনা? এরা মানুষকে মিসগাইডই করবে, এরা মানুষকে সঠিক পথে আনতে পারবে না, কারণ সঠিক পথে কাউকে আনার জন্য, শিক্ষিত প্রশিক্ষিত করার জন্য নিজেকে সঠিক জ্ঞানের অধিকারী হতে হবে, এর আর কোনো বিকল্প নাই। অতএব ফিকহ ফিদ্দিনকে ছোট্ট আকারে দেখার বা বোঝার কোনো সুযোগ নেই। নবাব সিদ্দিক হাসান খানের নাম শুনেছেন? হ্যাঁ, ভোপালের রাজাই তো ছিলেন, তাই না? রাজা ছিলেন, একজন রাজা যিনি সহি আকিদার মানুষ, প্রকৃত আহলুল হাদিস, যিনি এই ভারতবর্ষে সঠিক জ্ঞানের প্রচার প্রসারে বিশাল বিশাল একটা অবদান রেখেছেন, আপনাদের কিন্তু তাকে জানা উচিত। অবশ্য আমি আপনাদেরকে দোষী করছি না, তার আগে আমিও দোষী, কারণ দেশে থাকতে আমিও জানতাম না। আমরা তাকে চিনেছি মদিনায় গিয়ে, মদিনায় গিয়ে আরও অনেক ওলামায়ে কেরামের সাথে যারা গত হয়েছেন তাদের সাথেও আমাদের পরিচয় হয় বইয়ের মাধ্যমে, আর অনেক ওলামায়ে কেরাম যাদেরকে আমরা জীবিত দেখেছি তাদের সাথে পরিচয় হয় সরাসরি। যাই হোক, আলহামদুলিল্লাহ বলবো আমরা। তিনি বলেছেন ওয়াল ফিকহু ফি দীনিল্লাহি হুয়াল ফাহমু লিকিতাবিল্লাহি তাআলা ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কানা আল ফাকীহু ফি সালাফি হাযিহিল উম্মাহ মান ইত্তাসাফা বিফাহমিহা বিফাহমিহা। বলেছেন ফিকহ ফিদ্দিন, দীনের ফিকহ, জ্ঞান, এটা বলতে বোঝায় কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফাহমকে, কিতাবুল্লাহ এবং সুন্নাকে সঠিকভাবে বুঝলেই বুঝতে হবে তিনি ফাকিহ। শুধু ফেকা বিভাগ থেকে পাশ করছে অথবা ইফতা বিভাগ থেকে মুফতি হয়েছে, এটা কি যথেষ্ট? এটা যথেষ্ট নয়। আজকের অনেক মুফতিকে আমরা দেখি, অনেক ফাকিহকে আমরা দেখি যারা আমানতদারির সাথে কথা বলতে ব্যর্থ। এটা হয় তাদের দীনের সঠিক সমজ নাই, অথবা তারা কোনো একটা সুনির্দিষ্ট ট্রেন্ড মাধ্যম অথবা সেক্টকে তারা অনুসরণ করছেন, অথবা কোনো একজন ব্যক্তিকে অনুসরণ করছেন যে কারণে তিনি সেই বলয় থেকে বের হয়ে আসতে পারছেন না, ফলে সকল কম্পারিশনের পরে কোরআন সুন্নার যে বিশুদ্ধ হকটা সেটাকে নিতেও পারছেন না, দিতেও পারছেন না। এটা একটা বালা এবং মুসিবত। ফলে শুধুমাত্র কোনো একটা ডিগ্রি অর্জন করা ফিকহের উপরে অথবা ইফতার উপরে এটা ফাকি হওয়ার জন্য যথেষ্ট নয়। সিদ্দিক হাসান খান বলছেন প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নার ফাহাম যদি অর্জিত হয় তখনই আসলে ফাকি হওয়া যাবে, এবং সে কথাই তিনি বলেছেন। আর এই উম্মার সালাফের মধ্যে ফাকি হচ্ছেন সেই ব্যক্তি, খেয়াল করেন, এই উম্মার সালাফের মধ্য থেকে ফাকি হচ্ছেন সেই ব্যক্তি যে প্রকৃত অর্থে কোরআন এবং সুন্না বোঝা এবং আমল করার সাথে বিভূষিত। আচ্ছা, এখানে আরেকটা হাদিস যেটি বুখারী মুসলিমের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খিয়ারুকুম ফিল জাহিলিয়াহ খিয়ারুকুম ফিল ইসলামি ইদা ফাকহু অথবা ইদা ফাকিহু। জাহিল ইসলামের মধ্যে, মানে যারা জাহিলিয়াত যুগে উত্তম ছিল, এখন তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তাদের উত্তমতা এটা সত্তায়িত হবে ফিকহ ফিদ্দিনের সাথে। তারা ইসলামের মধ্যে উত্তম ব্যক্তি হিসেবে গণ্য হবে যদি তারা ফিকহ ফিদ্দিনের জ্ঞান অর্জন করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ফিকহের কথা বলেছেন। ফিকহ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আমরা বলি ফিকহু সিয়াম, আন্ডারস্ট্যান্ডিং ফাস্টিং, সিয়াম, ফিকহু যাকাত, আন্ডারস্ট্যান্ডিং যাকাত, ফিকহু সালাহ, আন্ডারস্ট্যান্ডিং সালাহ। তাহলে সালাহকে বুঝতে হবে, ফিকহ মানে এখানে কি বোঝা,
সঠিকভাবে বুঝা, এটা প্রত্যেকটা ক্ষেত্রে বুঝতে হবে। আপনি দেখেন, আমরা যদি ইবাদতের ক্ষেত্রেও আসি, ইবাদতের অনেক মাসআলা, অনেকগুলো মাসআলা বোঝার ব্যাপার আছে। শুধু দেখবেন আর ফতোয়া দিবেন এটা হবে না, আপনাকে গবেষণা করতে হবে, বুঝতে হবে, সালাফের গবেষণাগুলোকে সামনে আনতে হবে এবং কম্পেয়ার করতে হবে মূলধারার ওলামাই কেরাম এই আয়াত থেকে, এই হাদিস থেকে কি বুঝেছেন। খুব ইম্পর্টেন্ট। আজকাল দেখা যাচ্ছে তথাকথিত কিছু ফাকিহ এবং কিছু জেনারেল শিক্ষিত মানুষ তারা গবেষণা করেন, এর মধ্যে অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আমরা আপনাদেরকে ডিসকারেজ করছি না, অবশ্যই আপনি যদি ফিকহ ফিদ্দিনের জ্ঞান অর্জন করতে চান আপনার শতভাগ অধিকার আছে, আমি বলবো না 99 ভাগ, শতভাগ অধিকার আছে, কিন্তু যোগ্যতা অর্জনের আগ পর্যন্ত আপনাকে সতর্ক হতে হবে। আপনি, আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের মন গড়া ফতোয়া দিচ্ছেন, শরিয়ার বিষয়গুলো বুঝছেন না, কোরআন সুন্নার আয়াত হাদিসগুলো বুঝছেন না, মাকাসেদের শরিয়া বুঝছেন না। এবং আমাদের ওলামাই কেরামের 1400 বছর ধরে, বিশেষ করে মেইন ধারার ওলামাই কেরাম, তারা যেভাবে গবেষণা করেছেন সে গবেষণাগুলো সামনে রাখছেন না, এরপরে নিজস্ব মন গড়া মত পেশ করছেন, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? এটা গ্রহণযোগ্য হতে পারে না। অতএব আমরা, আমাদের শাবাব আজকে দেখতে পাচ্ছি এখানে শাবাবরাই বেশি, আলহামদুলিল্লাহ, যারা আছে যুবক, তরুণ, গবেষক, শিক্ষার্থী, শিক্ষক, যারা আছেন গবেষণার সাথে এবং কোরআন সুন্নার বোঝার সাথে যারা সংগ্রাম করে যাচ্ছেন, যারা যারা এই ফিল্ডে কাজ করছেন, আমি তাদেরকে বলবো যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জনের আগে যেমন ডাক্তারি পেশার চর্চা করা জায়েজ আছে বলেন, জায়েজ নেই তো, যদিও বলবেন ডাক্তারি তো দুনিয়ার পেশার, কিন্তু তারপরেও ইসলাম বলবে যে তুমি ফুল ডাক্তার না হইয়া হাফ ডাক্তার হইয়া কাজ করবা না, তাই না? হাফ ডাক্তার হলে তো অবস্থা কাহিল, ঠিক হাফ মুফতি হইয়াও কাজ করা যাবে না। আজকাল আমরা ছেলে, অনেক তরুণদের মধ্যে দেখি যে অল্প কিছু জ্ঞান অর্জন করি ফতোয়া দেওয়া শুরু করেছে। হ্যাঁ, অল্প অল্প কিছু জ্ঞান, কেউ কেউ আমি দেখলাম কিছু তরুণদের মধ্যে এরকম আছে, কয়েকটা হাদিস মুখস্থ করে ফেলছে, কয়েকটা সনদও মুখস্থ করে ফেলছে, তারপর বলে সাহেব এই যে সনদটা একটু জানতে চায়, জানতে ওর ভান করে, মানে শো করতে চায় যে আমি তো এখন সনদ জানি, এই জানি, সেই জানি, অনেক কিছু। আমরা কিন্তু অবশ্যই তরুণদেরকে ডিসকারেজ করছি না, তোমরা অবশ্যই জানবা, কিন্তু শো করবা না, তাওয়াদুর চাই তোমাদের মধ্যে, বিনয়। আমাদের ফাকিহরা সবই বিনয় ছিলেন, দেখেন, তাই না? মালিক রাদিয়াল, মালিক রাহমা, মালিক ইবনে আনাস রাহমাহুল্লাহর কথা তো আমরা বললাম, সবগুলো বিনয়ের সাথে বলেছেন, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। অতএব বিনয়, অল্প বিদ্যা অর্জন করেই অনেক বেশি দেখানো, এটা ঠিক হবে না। আমাদের ইসলামী জ্ঞান মানুষকে বিনয়ী করে, আমাদের ইসলামী জ্ঞান মানুষকে মোতাওয়াদ করে, তাকে ভদ্র করে, তাকে সদাচারী করে, তাকে আল্লাহর সামনে নিজেকে দলিল ও খার হিসেবে পেশ করতে উদ্বুদ্ধ করে, আলেম ওলামাদেরকে সম্মান করতে উদ্বুদ্ধ করে, ইসলামের মেইন ধারার মধ্যে চলতে তাকে উদ্বুদ্ধ করে। অতএব ফিকহ ফিদ্দিনের এই বিষয়টাকে ছোট্ট করে দেখার কোনো সুযোগ নেই। ফিকহের কিছু কাওয়ায়েদ আছে, এটা মনে রাখতে হবে, ফিকহের কিছু কাওয়ায়েদ আছে, আল কাওয়ায়েদ আল ফিকহিয়া। আবার ইসলামী ফিকহের কিছু উসুল আছে, যেটাকে আমরা উসুলুল ফিকহ বলি, এবং সেই উসুলেরও কিছু কাওয়ায়েদ আছে, আল কাওয়ায়েদ আল উসুলিয়া, এগুলো কিন্তু অর্জন করতে হবে। এবং আপনি জানেন যে মূল ধারার ওলামাই কেরামের মধ্যে আমরা সেই তাবেঈনদের যুগ থেকে আরম্ভ করে দেখি যে এই কাওয়ায়েদগুলো নিয়ে তারা কাজ করেছেন। ইমাম ইবনুল তাইমিয়া রাহমাহুল্লাহ কাজ করেছেন, ইমাম ইবনুল কাইয়িম কাজ করেছেন, তাদের সবগুলো বইতে সমস্ত কাওয়ায়েদগুলো আছে। অতএব আমরা বলবো এই কাওয়ায়েদগুলো আমাদের ফিকহ ফিদ্দিনের ক্ষেত্রে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। আর যদি দ্বীনের এই উসুলগুলো, কাওয়ায়েদগুলো, মানহাজগুলো, মানাহেজগুলো আমরা না বুঝে যদি শুধুমাত্র হাদিসটা পড়ি আর অর্থ পড়ি, তাহলে কিন্তু অনেক সময় আমাদের গণ্ডগোল হয়ে যাবে। এক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। অনেকেই দেখা যাচ্ছে যে যেহেতু এখন আল হাদিসের মধ্যে সহিহ দঈফ লেখা আছে, মুখস্থ করে ফেলেন এটা সহিহ দঈফ, এটা কিন্তু ফিকহের কোনো প্রমাণ নয়। আপনি ধরেই নিলাম 500টা সহিহ হাদিস, বলতে পারেন যে এগুলো সহি, এটা একটা অবশ্যই যোগ্যতা। আর 1000 হাদিসের ব্যাপারে আপনি বলতে পারেন এটা জাল এবং দঈফ, এটাও একটা যোগ্যতা। কিন্তু এগুলো তো আপনি খুব রেডিমেড পেয়েছেন, রেডিমেড পেয়েছেন না, রেডিমেড পেয়েছেন, গবেষণা করে পেয়েছেন।
গবেষণা করা একজন স্কলারের যে যোগ্যতা রেডিমেড পাওয়া তলবুল এলমের সে যোগ্যতা সমান নয়, এটা মনে রাখতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি যেহেতু সময় শেষ হয়ে গেছে, মনে হয় দু এক মিনিট বেশিও নিয়েছি, আমি এখনই শেষ করতে চাই। শুধু শেষ নাসিহাটা যে কোরআন সুন্না বোঝার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে, আমাদের সালাফের মানহাজে কোরআন সুন্নাকে বুঝতে হবে এবং ফিকহিদ্দিনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, অন্যথায় যত লাফালাফি করি না কেন আসল জ্ঞান আমাদের অর্জিত হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, দিনের সঠিক সমাজ আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।